ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। তাই এই দিনই প্রতি বছর রাধাষ্টমী উদযাপিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে ব্রজের রাওয়াল গ্রামে রাধারানীর জন্ম হয়েছিল। হিন্দু ধর্মে যখনই শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তার সঙ্গে রাধাকেও স্মরণ করা হয়। রাধা ছাড়া কৃষ্ণের নাম অসম্পূর্ণ। আর গোটা বিশ্বের পাশাপাশি নদিয়ার শ্রীধাম মায়াপুরে পালন করা হচ্ছে রাধা অষ্টমী। গোটা ইস্কন মন্দির আলোয় আলোকিত। সকালের আরতির পর অভিষেক করা হয় রাধারানীকে, সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণ। সঙ্গে শ্রী রাধিকার জন্মবৃত্তান্তকেও তুলে ধরা হয় নৃত্যনাট্যের মাধ্যমে। এরপর ঘি, দুধ, দই, কেশর ও গোলাপ জল দিয়ে স্নান করানো হয় রাধারানী ও শ্রীকৃষ্ণকে। পুষ্পবৃষ্টি দিয়ে স্নান করানো হয় যুগল মূর্তিকে। একদিকে কৃষ্ণ, অপরদিকে শ্রী রাধিকার নামগান, সব মিলিয়ে গোটা ইস্কন হয়ে ওঠে রাধা কৃষ্ণের প্রেম লীলা ক্ষেত্র। অতিমারির কারণে গত 2 বছর এত বড় করে পালন করা সম্ভব হয়নি কোনো ধর্মীয় আচার। তাই এবারে রাধা অষ্টমীতে মায়াপুরের ইস্কন চত্বরে উপচে পড়েছে মানুষের ভিড়। দেশ বিদেশের লাখাধিক ভক্ত উপস্থিত মায়াপুরে। মায়াপুর সহ বিভিন্ন শাখা কেন্দ্রে একযুগে রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব মহাসমারোহে যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ভগবান ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হন, তারপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে লীলাবিলাসের জন্য অবতীর্ণ হয়েছিলেন। রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন, দুয়ে এক, একে দুই, এক আত্মা, দুই তনুধারী। বর্তমান এই সংকটজনক সময়ে শ্রীমতী রাধারানী, তিনি শ্রীকৃষ্ণের প্রতি যে অহেতিক ভালোবাসা, তার প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ, সেই ভালোবাসা, এটি যদি বিশ্ব সংসার গ্রহণ করতে পারে তবে সমগ্র বিশ্বের সমস্ত সমস্যার সমাধান হবে। এই অহেতুকি ভালোবাসা, এই আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রীমতী রাধারানী। গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ এ গুড নেশন। একটি জাতি, একটি দেশ, সমগ্র ত্রিলোক ধন্য হয়ে যাবে শ্রীমতী রাধারানীর এই আদর্শ জীবন, তার যে কৃষ্ণের প্রতি অহেতুক ভালোবাসা, সেইটিকে আমাদের মানব সমাজে গ্রহণ করতে হবে।